Namaste Himachal. Himachali aunty. Namaste Himachali aunty. They are very friendly. Good evening, sir. How are you? I'm fine. Okay. Punjab. We are from Punjab. We are from Punjab. Oh, they are from Punjab. We are from Punjab. Jalandhar PV08. Near Haveli. Near Haveli. Near Haveli. Handloom kahi wala Kashmiri shawl. Ye bhi aata Kashmiri work bhi wala. Isko bolte Kashmiri embroidery. ये देखो ये ही यहाँ हिमाचल का है Good evening guys, আমি এখন অবস্থান করতেছি মল মার্কেট মানালিতে এবং এটি আজকে আমার মানালিতে শেষ রাত আগামী কাল যাচ্ছি মনিকরণ এবং কাশলে তো দেখতে পাচ্ছেন যে এখন প্রায় সময় 8টা সময় কিন্তু এরকম ভিড় জেনারেলি 6টা বা 7টার দিকে একটু ভিড় বেশি থাকে আর কুল্লুতে আমি দেখলাম যে বিজলি মহাদেব টেম্পলটা রয়েছে তারপরে গ্লেসিয়ারস রয়েছে সেগুলো আর আপনারা যদি কখনো কুল্লুতে যান তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মহাদেব গুড ইভিনিং জি হাউ আর ইউ আই এম ফাইন ওকে পাঞ্জাব থেকে Punjab. We are from Punjab. Oh, they are from Punjab. We are from Punjab. Jalandhar PV08. Fort Khala. Near Haveli. Near Haveli. Near Haveli. Actually, I am from Meghalaya. Okay. Okay, ji. Yeah. Nice to meet you. Nice to meet you. So, এটা হচ্ছে সুন্দর মল মার্কেট আর এখানে মূলত এটা গ্যাদারিং এর জন্যই আপনারা যত মল মার্কেট দেখেছেন শিমলা বলেন তারপরে সিকিমের মল মার্কেট বলেন এই মল মার্কেট গুলো রোড গুলো জেনারেলি হচ্ছে গ্যাদারিং এর জন্য পারফেক্ট আমি যত মল মার্কেট দেখেছি তার মধ্যে আমার কাছে নিট এন্ড ক্লিন লেগেছে শিমলাটা এবং সেখানে মূলত পুলিশের হেডকোয়ার্টারস রয়েছে বা আরো অন্যান্য যে মেইন কার্যালয়গুলো সেগুলো রয়েছে আর এখানে এসে আপনারা খাবারটা ট্রাই করতে পারেন তবে হিমাচলে এসে আমি একটা জিনিস খুবই স্যাটিসফাইড যে এখানকার মানুষদের ব্যবহার আমি মেঘালয় বলেন নাগাল্যান্ড বলেন বা কাশ্মীর বলেন কাশ্মীরও মোটামুটি ভালো ছিল কিন্তু হিমাচলের মানুষদের সাথে আসলে কোনো জায়গার মানুষদের আমি মিল পাইনি এরা এতটাই ফ্রেন্ডলি সামটাইমস আমাকে ফ্রি রাইড দিতে চাইছিল এতটাই ফ্রেন্ডলি এরা তো এই জন্যই আমি মূলত হিমাচলটাকে অনেক সেফ মনে করি আমার মতো যারা সোলো ট্রাভেলার আছেন তাদের জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে স্পেশালি এখানকার যে এসআরটিসি বাসগুলো রয়েছে এগুলোতে আপনারা অনেক সেভ করতে পারবেন এবং আপনাদের ট্যুরটা খুব সহজেই শেষ করতে পারবেন আর আমি বলি মানালির দেখার মতো যে জায়গাটা সেটা হচ্ছে সোলাং ভ্যালি সোলাং ভ্যালিতে কিন্তু আপনারা এই বাসেই যেতে পারবেন এবং বাসেই আসতে পারবেন এই ভুল করবেন না যে যদি একাই আসেন কখনো রিজার্ভ নেবেন না রিজার্ভ নিলে কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি পড়ে যেতে পারে এটা হচ্ছে একটা লোকাল হ্যান্ডিক্রাফ্ট মার্কেট রামবাগ মানালি মানে মানালি মার্কেটের পাশেই স্ট্যাচু অফ জওহরলাল নেহরু 1889 থেকে 1964 তো আমি এখন মার্কেটটার ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে এখানকার ট্রেডিশনাল কোনো পোশাক আছে কিনা অলরেডি আমি দেখিয়েছি আপনাদেরকে যে নালদেরার গল্পপুরসে গিয়েছিলাম সেখানে মূলত কিন্তু কয়েকটা আন্টির ফিমেল মার্কেট রয়েছিল তো সেখানে এই ট্রেডিশনাল পোশাকগুলো ছিল আর এগুলো হচ্ছে মূলত পোশাক দেখতে পাচ্ছেন যে এখানকার হিমাচলের বিভিন্ন ধরনের পোশাক পাবেন হ্যালো জি গুড ইভিনিং কাইসা হো বহু টায়ার্ড আই জাস্ট রিচ ফ্রম কুল্লু কুল্লু জাস্ট রিচ ফ্রম কুল্লু আমলক মেঘালয় আছে মেঘালয় মেঘালয় ইয়া নর্থ ইস্ট মে আমার আমার অনলি কভার করনে কে লিয়ে ইয়ে আপ লোগ কা হিমাচলি শাল না ইয়ে নেই ইয়ে वाला ये हिमाचली हैंडमेड होता ना हाँ वो हम लोग परसों दिन में नालदेरा गया था उधर में आंटी का मार्केट है अच्छा। वो सेम है सब अच्छा ले लो हम तो यहाँ लोकल मार्केट है हमारा कम रेट में ले लिया था परसों दिन एक ले लिया था ये तो हम कम रेंज में देते 350 350 प्राइस 350 तो यही मार्केट है किंतु अपना बार्गेन करते 350 रुपये पे जाए खूब सुंदर हम लोग तो कश्मीर से लिया था वो उसी दिन लिया था महंगा लिया ना आपने हमसे सस्ता मिलेगा कश्मीरी शाल तो लाइक वर्ल्ड फेमस है ना ये देखो ये यहाँ हिमाचल का है हिमाचल का ना ओन अच्छा अच्छा ये 350 प्राइस 350 ओके ओके बढ़िया शॉल है या फूल में ये आंटी हम लोग या हम लोग अकेले थे हमके साथ कुछ नहीं है हम लोग एक आए जस्ट कैमरा हमके साथ एक कैमरा है तो कैमरा ये हाय बोलो नमस्कार जी नमस्ते नमस्ते हिमाचल हिमाचली आंटी तो इन्होंने होते हिमाचली आंटी दे आर वेरी फ्रेंडली हम लोग तो शिमला गया था वो बस में पीपल लाइक वेरी फ्रेंडली ठीक है आंटी बाय इनके भी ट्रांजेक्शन आ गए
তো দেখুন এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট, মানে মহিলাদের জন্যই। স্পেশালি আমি নালদেরাতে গিয়েছিলাম গল্ফ কোর্সের ওখানে, ঠিক এরকমই ছিল। দেখুন যে এখানকার আপনারা ট্রেডিশনাল পোশাকগুলো পেয়ে যাবেন, স্পেশালি যে শাল রয়েছে হিমাচলি সেগুলো পেয়ে যাবেন, আর হিমাচলের টুপি। হ্যালো জি আন্টি, গুড ইভিনিং, নমস্তে, কাইসে হো? হম লোক জাস্ট কুল্লু সে আয়া, বহুত টায়ার্ড হম লোক। ये आप लोग का हैंडमेड ना? हां, दिस इज हैंडमेड। ये अच्छा, हम लोग को परसों दिन लाइक लिया था नालदेरा से। अच्छा, उधर में आंटी का मार्केट है गारमेंट्स है हैंडमेड का। आप लोग का ये हैंडमेड का ही राइट? हां, मेरा हिंदी अच्छा नहीं है। अच्छा, आप कहां से? मेघालय से। मेघालय? ओ यार, मेघालय डजंट मैटर। हां, नो, आई एक्चुअली आई यूज्ड टू स्पीक इन इंग्लिश समटाइम्स बिकॉज मेघालय तो हिंदी नहीं चले ना, इंग्लिश होता है ना। हां, तो आंटी जी देखते हैं जो आप लोग तो ये रेडी करता है ना? हां, हम तो नहीं। वो किया? ये किया रेडी, ये देखो उसका नाम किया ऐसे वाला, ये देखो कैप। ও আচ্ছা, ক্যাপ না? এসে বলে তো আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন, কারণ এটা হচ্ছে মল মার্কেট, এই এটা লোকাল মার্কেট হ্যান্ডিক্রাফট, স্পেশালি ফিমেলদের জন্য। তো যদি আপনারা এখানে আসেন তাহলে এরকম ট্রেডিশনাল পোশাক দেখতে পারবেন। আর আমার কিন্তু গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে, লাইক মেরা শহর কা পরিবর্তন হওয়া থা। আই ওয়েন্ট টু বিজলি মহাদেব টেম্পল, ভেরি নাইস প্লেস। ও সাইড কা না, টু আওয়ার্স ট্রেকিং। লাইক হাম লোক পরশু দিন লিয়া থা আন্টি জি। अरे कितने ले लेंगे? एंड मेरे साथ ये बैग है एंड ओनली कैमरा, नथिंग लाइक कैमरा फॉर मी, यू कैन टेक योर बैग। ठीक है आंटी जी, नमस्कार है, गॉड ब्लेस यू। ओके, तो এটাই ছিল মোটামুটি, এটাই মার্কেট। আঙ্কেল নমস্তে। আমি এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরি একটা পোশাকের দোকানে যেটা হিমাচলের মানালিতে অবস্থিত। এন্ড হিয়ার উইথ মি ব্রাদার আজহার। আসসালামু আলাইকুম জি। মেরা নাম দেওয়ানমদসুমনমিয়া, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ? ইয়া, ক্যান ইউ ইলাবোরেট মি অ্যাবাউট ইওর লাইক ক্লোথস? यहाँ पे ज्यादा यही चलता है। आमी दादार कास्ते के कश्मीरी शाल एवं जे कश्मीरी ड्रेस गुलो रहे से शेगुलो जेने निवो एवं दामटा जेने निवो। हिंदी आती है ना? हिंदी आते आते है, मेरे आते है। मेरे को ज्यादा बंगाली नहीं आते। okay, okay, तो लिटल लिटल बिट। या यू कैन ट्राई। या तो यहाँ पे हमारा ज्यादा चलता है शॉल सूट का काम, और थोड़ा स्वेटर भी थोड़ा बहुत। ठीक है ना, तो बस इसी के हिसाब से हम अच्छा वाला दिखाऊं। एक तो आता हमारे हैंडलूम का ये वाला कश्मीरी शॉल, ये भी आता कश्मीरी वर्क ये वाला, इसको बोलते हैं कश्मीरी एम्ब्रॉयडरी। एम्ब्रॉयडरी या एम्ब्रॉयडरी। दूसरा शॉल आता है ये वाला, ये आता कश्मीरी कानी। ठीक है ना? या ये आता, ये भी हैंडमेड आता है। अच्छा अच्छा जी, इसको बोलते हैं कश्मीरी कानी शॉल। ठीक है ना सर? ये वाला, ये आता हाथ का काम, ये बोलो हाथ का काम। या ओके ना, हाँ बस इसी के हिसाब से। वो रात हमारे पास पश्मीना का शॉल, पश्मीना का लाइक हाईएस्ट वन कितना मिलेगा आपको? ये हमारे पास ना सेमी पश्मीना, ये प्योर का नहीं। या सेमी पश्मीना आई हैव लाइक आई टुक लास्ट ईयर 800 में ओनली, बिकॉज एक्चुअल प्राइस वाज 2500। ओके, नहीं नहीं ये जो है ना, ये आता सेमी पश्मीना, ये आएगा आपको 3500 के रेंज। या या आई टोल्ड यू ना 2500 दैट वन एक्चुअल प्राइस, बट ब्रदर ना ही डिस्काउंटेड मी लाइक ही जस्ट गिव मी ओनली एट 800 बिकॉज ही आल्सो मेड इट दैट वन ना। ये एक्चुअली क्या ना, इसमें क्वालिटी रहती है, ये आता नॉर्मल में, ये आता सेमी पश्मीना। मेरा लाइक हम लोग का वो बड़ो वाला थोड़ा अलग बड़ो वाला। हां एग्जैक्टली, ये आता स्टोर, ये आता छोटू सा है, इसमें आता बड़ो साइज आता है, वो आता शॉल। ठीक ना, ये आता, या दिस टाइप बट अनदर कलर। या नो प्रॉब्लम। अच्छा, ये आता प्योर में। ठीक है ना, आपका पास लाइक हाईएस्ट प्राइस कितना शॉल का? हमारे पास ना 25000। 25000, दैट मींस लाख का इधर में नहीं? नहीं उतना नहीं रहा। अच्छा अच्छा, क्योंकि यहां पे ना नॉर्मल कस्टमर। हां नो, एक्चुअली टूरिस्ट ना, दे थॉट इन कश्मीर दे कैन गेट द जेन्युइन वन, सो दे विल नॉट बाय 1 लाख का साल इधर। एग्जैक्टली, दे विल बाय फ्रॉम डल लेक, दे ट्रस्ट दैट वन। मीना वाज इट, यहां पे भी वैसे कस्टमर नहीं आते, यहां पे ना नॉर्मल कस्टमर। हां, यहां पे नॉर्मल कस्टमर। तो আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কাশ্মীরি শাল, এগুলোর প্রাইস মূলত হচ্ছে 3500 রুপি থেকে লাইক এরকম করে। আপনারা যদি হিমাচলে এসে কাশ্মীরি শাল কিনতে চান তাহলে আপনার শপ কা নাম? বাট এম্পোরিয়াম। বাট এম্পোরিয়াম বা বাট বাট ও ভাট বি এ সেট। আচ্ছা, তো আর ইউ ফ্রম ভাট টাইটেল? নাই নাই, মি ফ্রম মির ওনার বাট। ও আচ্ছা, এই দোকানের যিনি ওনার তিনি মূলত হচ্ছে ভাট বংশের, তো এইজন্যই মূলত এই দোকানটার নাম হচ্ছে ভাট এম্পোরিয়াম। আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং দেখতে পারেন। এটাই ছিল মোটামুটি শাল। এন্ড আই উইল সি অনলি ওয়ান দ্যাট ড্রেস ফর গার্লস, দিস ইজ কলড কাশ্মীর কা কি বলতো? হ্যাঁ, এই কাশ্মীরি আইগা ভিভিং, ভিভিং কা ভিভিং সুট ইয়া জারি সুট। अच्छा, इसका प्राइस कितना आता है? इसका आता है 1500, 2000, 25 डिफरेंट प्राइस। अच्छा अच्छा, स्टार्टिंग प्राइस 300। 300 एंड हाईएस्ट वन?
হাইয়েস্ট 10,000 তো এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরি যে জামাগুলো রয়েছে এগুলো কিন্তু 300 থেকে 10,000 এর মধ্যে পেয়ে যাবেন এন্ড ফেরান মিলেগা ফেরান ইদার হ্যাঁ ফেরান ভি ফেরান কোন চা হলো আরে ফিরোজি কালার ये वाला नो लड़का के लिए फ्रन आई हैव टेकन बॉयज के लिए बॉयज कश्मीरी এখানে কিন্তু কাশ্মীরি ফ্রন এখানে চলে না কাশ্মীরি ফ্রন শুধু কাশ্মীরে চলে एक्चुअली आई हैव এনজয়ড লটস অফ देयर না লাইক উইথ ফ্রন উইথ আঙ্কেল জি কাশ্মীরি তো মোটামুটি এটাই ছিল আমার শর্ট ট্যুর আমি এখন চলে যাচ্ছি এখান থেকে সি ইউ ভাই নাইস টু মিট ইউ চাই পিউ চাই মাগাতাম इट्स ओके ভাই आई एम वेरी टायर्ड आई एम जस्ट रीच फ्रॉम कुल्लू सी माय कंडीशन आई हैव कंप्लीटेड माय ट्रैक एंड आई हैव टू गो टू माय होटल अस्सलाम वालेकुम जी अस्सलाम थैंक यू ओके ओके बाय जी গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি মুঘল দরবার নামে একটা রেস্টুরেন্টে এবং আমি এইমাত্র কুল্লু থেকে আসলাম আর এখানে খাবার খেয়ে ঘুমোতে যাব কারণ কালকে আমার মণিকরণ ট্যুর রয়েছে এবং এই মানালি ছিল আজকে আমার শেষ দিনের ট্রিপ অর্থাৎ আমি এইমাত্র কুল্লু থেকে আসলাম এখন এখানে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব এবং এখান থেকে বাইরের ভিউটা দেখুন খুবই সুন্দর সুন্দর ভিউ আর এটা হচ্ছে মুঘল দরবার রেস্টুরেন্ট যদি হালাল খাবার খেতে চান তাহলে এখানে বেস্ট হবে আমি রেকমেন্ড করব এটা হচ্ছে প্লেন রাইস আর চিকেন কড়াই এটা হচ্ছে 200 রুপির মোটামুটি এখানে 300 রুপির মতো 250 রুপি এবং হচ্ছে পানি 20 রুপি 270 রুপি আর সারাদিনের যে হ্যাকটিক মানে পরিশ্রমটা করছি সারাদিনের যে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করছি মানে একটা ভারী খাবার খেতেই হবে তো আমি রেকমেন্ড করবো আপনারা এখানে আসতে পারেন মুঘল যে দরবার রেস্টুরেন্ট রয়েছে সেখানে এবং এখানকার খাবারটার স্বাদ কিন্তু অন্যরকম হ্যালো জি গুড ইভিনিং কাইসা ইধার মে অনলি হালাল খাবারই মিলেগা जी जी हलाल ही मिलेगा यहाँ पर बीफ आइटम इज नॉट अलाउड नहीं बीफ अलाउ नहीं है यहाँ पर তো হিমাচলে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বিফ কিন্তু এখানে অ্যালাউড নেই ম্যাক্সিমাম যে হোটেলগুলোতে সেগুলোতে কোনো অ্যালাউড নেই এই জিনিসটা কিন্তু খুবই ভালো কত কি ও ভাত অলরেডি হুয়া থা আর এখানে দেখতে পাচ্ছেন খেতে আসছিল কাহা সে আপলোক সরজি খাবার সময় আসলে কথা বলতে নেই তো মোটামুটি এটাই ছিল আর স্বাদটা কিন্তু অন্যরকম এটা হচ্ছে চিকেন কড়াই 200 রুপির মোটামুটি এটাই ছিল ভিউ দেখা হবে পরবর্তী এপিসোডে বাই